হ্যালো ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল আজকের ভিডিওতে থাকছে মোহনবাগানের একজন খেলোয়াড় রানোয়ার আলী তিনি মোহনবাগান টিম ছাড়তে চলেছেন কেন তিনি ছাড়ছেন থাকছে খেলার আরও আপডেট খবর তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো শুরু করছি আজকের প্রথম খবর প্রথম খবরটি বলবো দেশ ব্যাকিংহামকে নিয়ে দেশ ব্যাকিংহামকে নিয়ে আমরা যতদূর জানি তিনি একজন প্রাক্তন মুম্বাই সিটিএফসির কোচ যেখানে তিনি মুম্বাইকে অনেক সাফল্য দিয়েছেন আর এই কোচ কিন্তু এবার বর্তমানে একটা বড় অফার পেতে চলেছে কী সেই অফার সেটাই জানাবো তোমরা জানো ইতিমধ্যেই তিনি ইংল্যান্ডের অক্সফোর্ড যে একটা ক্লাব আছে সেখানে তিনি কোচিং করান আর সেই টিমকে কিন্তু অনেক তিনি সাফল্যও দিচ্ছেন তো ইতিমধ্যেই ওয়েলস বলে একটি দেশ আছে জানো ইউরোপিয়ান কান্ট্রি তো সেই দেশের ন্যাশনাল টিমের জন্য কিন্তু কোচের মানে খোঁজ চলছে আর সেখানে এই দেশ ব্যাকিংহামকে কিন্তু অফার করা হয়েছে সেই দেশের কোচের জন্য এবার দেখার বিষয়ে দেশব্যাকিম কী করে এত বড় অফার মনে হয় না তিনি না করবেন হয়তো তিনি তার দায়িত্ব নিয়ে নেবেন এরপরে বলবো একজন প্রাক্তন খেলোয়াড় কেরালা ব্লাস্টারের কারণ তিনি কেরালা ব্লাস্টার কিন্তু ছেড়ে দিয়েছেন যার নাম দাইশু কেসাকায় একজন জাপানি খেলোয়াড় তিনি এই বছর কিন্তু পি মাকাসার যে ইন্দোনেশিয়ান একটা টপ ডিভিশন একটা ক্লাব আছে সেখানে তিনি সাইন করে দিয়েছেন আর এই বছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়ার সঙ্গে কিন্তু ইন্ডিয়ার ক্লাবগুলোর মধ্যে অনেক খেলোয়াড় এদিক যাচ্ছে ওই যাচ্ছে এবং একটা প্রক্রিয়াকরণ চলছে এরপর যে আপনারটি দেব আই লিগের একটি ক্লাব ইন্টারকাশি ইন্টারকাশির একজন খেলোয়াড় মানে স্প্যানিশ একজন খেলোয়াড় যার নাম জর্ডন ল্যামেলা তিনি কিন্তু তাদের ক্লাব মানে তার ক্লাব ইন্টারকাশি তিনি ছেড়ে দিয়েছেন আর বর্তমানে তিনি একজন ফ্রি খেলোয়াড় তো ফ্রি খেলোয়াড় বলে বলবো না তোমাদেরকে যে আইএসএলের কোনো ক্লাব তাকে অফার করবে তো এরপরের যে খবরটি তোমাদের বলবো আই লিগের একজন খেলোয়াড় তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন তিনি একটা সময় কিন্তু আই এস মাঠ কাঁপিয়েছিলেন মানে ডিফেন্সের যে খেলোয়াড়টির নাম হচ্ছে পি ইন্টার যাকে অনেক সময় বলছিল বেঙ্গল থেকে নেওয়ার চেষ্টা করেছিল বাট তিনি ম্যাক্সিমাম টাইমটা কিন্তু জামশেদপুরে কাটিয়েছেন তো তিনিও কিন্তু ইন্টার কাশি থেকে লিভ নিয়ে নিয়েছেন আর যা সম্ভবত তিনি তিনি ফুটবলে আর খেলবেন না ফুটবল তিনি রিটায়ারমেন্ট কিন্তু নিয়ে নিচ্ছেন তো যাই হোক অনেক দিন খেলা হয়ে গেছে তাকে নিয়ে একটা বিতর্ক হয়েছিল লাস্ট ইয়ার রিয়াল কাশ্মীরের একটা খেলোয়াড়ের সঙ্গে তার গায়ে কি থুটু ছিটি ছিল এরকম একটা কিছু ম্যাটার হয়েছিল যাই হোক পরের যে খবরটি বলবো জামশেদপুরের একজন খেলোয়াড় অ্যালেন স্টেভেনভিক তো এই খেলোয়াড়টি কিন্তু জামশেদপুর টিম সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট টার্মিনেট করে দিয়েছে তার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট এখনও ছিল বাট তিনি হয়তো কমফোর্টেবল কিছু ফিল করছিলেন না জামশেদপুরের সঙ্গে তিনি তার কাছে কোনো বেটার অপশান আছে বাট কী অপশান আছে সেটা তো আমি জানি না বাট এইটা তোমাদের বলে দিতে পারি অ্যালেন স্টিভেনভিক তিনি কিন্তু জামশেদপুরের সঙ্গে কিন্তু তার কন্ট্যাক্ট টার্মিনেট কিন্তু করে নিয়েছে এর পরের রাবেরটি দেবো যার নাম হচ্ছে জাসুয়া সোটিরিও একজন কেরালা ব্লাস্টারের খেলোয়াড় লাস্ট ইয়ার তাকে সই করেছেন অজি মানে খেলোয়াড় মানে অস্ট্রেলিয়ার খেলোয়াড় তো সেই খেলোয়াড়টি কিন্তু লাস্ট ইয়ার চোটের জন্য কিন্তু কেরালা ব্লাস্টার হয়ে একটি ম্যাচও সার্ভিস দিতে পারেনি কিন্তু এখনও কিন্তু তিনি কন্ট্রাক্ট রয়েছে মানে কন্ট্রাক্টেড প্লেয়ার হচ্ছে কেরালা ব্লাস্টারে বাট এই খেলোয়াড়টির সঙ্গে কিন্তু কেরালা ব্লাস্টার খুব একটা খুশি নয় তিনি এখন ফ্রি সিজন ক্যাম্প করতে গেছেন থাইল্যান্ডে কেরালা ব্লাস্টারে হয়ে এবার কোচ ডিসাইড করবে তিনি কি থাকবেন কি থাকবেন না তার উপরে কিন্তু অনেকটাই কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে বা দেখার বিষয়ে দেখা এই খেলোয়াড়টি এবছরও খেলতে পারে কিনা কিন্তু একটা বছর সাইন করার পর বসে বসেই পুরো কাটিয়ে দিয়েছে চোট নিয়ে এরপরে যে আপডেটটি দেবো সেটা হচ্ছে রাশিয়ান একজন উইঙ্গার মোহামেন স্পোর্টিংয়ের প্রাক্তন খেলোয়াড় হয়ে গেছে তিনি যার নাম হচ্ছে ইবজেনি কোজলোভ একজন রাশিয়ান খেলোয়াড় তিনি কিন্তু মোহামেন স্পোর্টিং ছেড়ে দিয়েছে না তিনি বর্তমানে কাজাকিস্তানের টপ ক্লাব একটা মানে টপ ডিভিশনের একটা ক্লাব আর যার নাম সাক্তার সেই ক্লাবে কিন্তু তিনি সাইন করেছেন এবং তিনি বর্তমানে কাজাকে লিগে যে এই ক্লাবটিতেই খেলবেন এরপরে বলবো একজন ইন্ডিয়ান খেলোয়াড় যার নাম হচ্ছে সাহিল পানোয়ার তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি জয়েন করে নিয়েছেন লাস্ট ইয়ার কিন্তু তিনি উড়িষ্যা এফসিতে ছিলেন বাট এবছর তিনি কন্ট্রাক্ট ওখানে ছেড়ে দিয়েছেন কন্ট্রাক্ট ছেড়ে তিনি এখন মুম্বাই সিটি এফসিতে দু বছরের কন্ট্রাক্টে সাইন করে নিয়েছে এরপরে যে আপডেটটি আমি দিতে চলেছি সেটা হচ্ছে মহিলা ফুটবলকে নিয়ে মহিলা ফুটবল টিম তারা গতকালকে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে মায়ানমারের সঙ্গে যেই ম্যাচে ইন্ডিয়ার মহিলা ফুটবল টিম তারা কিন্তু দু এক গোলে হেরে গেছে একটা ব্যাড নিউজ কিন্তু বলে দিলাম এরপর তোমাদের জানাবো কলকাতা লীগের ডারবির ডেট কিন্তু আগেই ঘোষণা হয়ে গিয়েছিল মানে সিএফএলের ডার্বি ডেট আগেই ঘোষণা হয়েছিল তেরো জুলাইতে ডার্বি হবে কিন্তু ভেনু কিন্তু ঘোষণা তখন হয়নি সেটা গতকালকে ঘোষণা হয়ে গেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু ডার্বি ম্যাচ হবে তেরো জুলাই আর সময় রাখা রয়েছে তিনটে পনেরো মানে বিকেল তিনটে পনেরো থেকে কিন্তু খেলা হবে আর টিকিটের দাম রাখা রয়েছে একশো দেড়শো আর ভিআইপি টিকিটের দাম আছে পাঁচশো আর আছে বারোশো টাকা এরপর শেষ যে খবরটি বলবো একটা বড় খবর সেটা হচ্ছে মোহনবাগান সুপারজাইন্ডের খেলোয়াড় আনোয়ার আলী তিনি নাকি মোহনবাগান টিম ছাড়তে চলেছে এটা দাবি করছে মোহনবাগানেরই একটা ফ্যান ক্লাব তারা দাবি করছে যে মোহনবাগান টিম কিন্তু ছাড়তে চলেছে এই আনোয়ার আলী আর আনোয়ার আলী কেন ছাড়তে চলেছে সেটা নিয়েও কিন্তু অনেকে ব্যাখ্যা করছে যে দুখানা কিন্তু নাম করা সেন্ট্রাল ব্যাক খেলোয়াড়কে সাইন করেছে আর কোচ মলিদান নাকি এই দুটো খেলোয়াড়ের উপরেই প্রচণ্ড নির্ভর করছে আর আনোয়ার আলী তিনিও নাকি গেম টাইম পাবে না বলে একটা সংশয় প্রকাশ করছে যার জন্য হয়তো তিনি ক্লাব ছাড়তে চলেছেন এরপর কিছু মিডিয়া আবার দাবি করছে তারা দাবি করছে এটাই যে চার বছরের লোন ডিলে কিন্তু এসছে এই আনোয়ার আলী মোহনবাগানে আর চার বছরে নাকি লোন ডিল এরম হয় না ফিফার কি নতুন নিয়ম রয়েছে আমিও সঠিক জানি না তার জন্য নাকি তাকে রিটার্ন চলে যেতে হচ্ছে তাদের দিল্লি এফসিসের তার পুরনো ক্লাবে আর রঞ্জিত বাজার যেন তিনিও কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছে যে আইএসএলের নতুন একটি ক্লাব নাকি এই আনোয়ার আলীকে নিতে চলেছে এখনও কিন্তু ম্যাটারটা ঠিকঠাক পরিষ্কার নয় বাট একটা কিছু তো ব্যাপার হয়েছে যেটা নিয়েই খবরটা বাইরে এসেছে তো আজকে এই খবরটি এতটাই আপডেট দিয়ে শেষ করলাম